ডিয়ার স্টুডেন্টস আমি ম্যাথস ফোকাসের তরফ থেকে এসডি স্যার মানে তোমাদের শুভজিৎ স্যার বলছি আজকে এই ভিডিওটা ক্লাস নাইনের বাচ্চাদের জন্য বানানো ওয়েস্ট বেঙ্গল বোর্ডের বেঙ্গলি মিডিয়াম স্টুডেন্টদের জন্য এবং ইংলিশ মিডিয়াম স্টুডেন্টরাও আছে এর মধ্যে তো বেসিক্যালি এটা ওয়েস্ট বেঙ্গল বোর্ডের ক্লাস নাইনের চ্যাপ্টার নাম্বার চোদ্দোর একটা প্রবলেম তো এই চ্যাপ্টারে এক্সাম্পল থ্রিটা আমার মতে প্রচণ্ডভাবে ইম্পর্টেন্ট লেগেছে তাই আজকের এক্সট্রা ক্লাসে এই কনস্ট্রাকশনটা যখন আমি করিয়েছি করানোর পর তোমরা বলেছো যে দাদা এই কনস্ট্রাকশন একটা ভিডিও যদি বানালে বানানো যায় তাহলে খুব ভালো হয় কারণ এই কনস্ট্রাকশানটা খুব কনফিউজিং লাগছে তোমাদের ডিমান্ডে এবং তোমাদের চাহিদা মতোই আমি ভিডিওটা আনলাম তো চ্যাপ্টার নাম্বার চোদ্দোতে যেটা রয়েছে সেটা হচ্ছে একটা চতুর্ভুজের সমান ক্ষেত্রফল বিশিষ্ট একটা ত্রিভুজ আঁকতে হবে তো এক্সাম্পল থ্রিটা এই কারণেই আমার কাছে ইম্পর্ট্যান্ট বলে আমি আমার মনে হয় সেটা হচ্ছে যে এক্সাম্পল থ্রিতে যে একটা চতুর্ভুজের সমান ক্ষেত্রফল বিশিষ্ট ত্রিভুজ অঙ্কন তো রয়েইছে প্লাস আরও কিছু ইম্পর্টেন্ট জিনিস আরও কিছু ইম্পর্টেন্ট অ্যাডভান্সড জায়গা এই এক্সাম্পলটার মধ্যে জুড়ে দিয়েছে তার ফলে কি হয়েছে কনস্ট্রাকশানটা একটু দেখতে কমপ্লিকেটেড হয়ে রয়েছে তো চলো আমি আজকে রেকর্ডিংয়ের মাধ্যমে আমি পাই টু পাই বলছি কিভাবে কি করলাম যাতে তোমরা এটা রেকর্ডেড ভার্সানটাকে যখন সুবিধা মতো তোমরা দেখে নিতে পারো যখন নিজেরা বাড়িতে প্র্যাকটিস করবে যাতে তোমাদের আজকে কোনো প্রবলেম না হয় এক্সট্রা ক্লাস তো আমি নিচ্ছি এবং তার সঙ্গে সঙ্গে যে যে টপিকগুলোতে প্রবলেম হচ্ছে সেগুলোর আমি ভিডিও রেকর্ড করছি যাতে তোমরা বাড়িতে বসে যে কোনো সময় যখন ইচ্ছা ক্লাসটাকে নিজের মতো করে দেখতে পারো তো চলো কথা না বলিয়ে স্টার্ট করা যাক এখানে চ্যাপ্টার নাম্বার চোদ্দোর এক্সাম্পল থ্রিটা কোশ্চেনটা এরকম যে এবিসিডি একটা চতুর্ভুজ আঁকতে হবে যার বিসি হচ্ছে ফোর পয়েন্ট ফাইভ সেন্টিমিটার সিডি থ্রি সেন্টিমিটার আর কর্ণ মানে ডায়াগোনালটা বিডি সিক্স সেন্টিমিটার দিয়েছে আর অ্যাঙ্গেল এডিবি অ্যাঙ্গেল এডিবি বলে দিয়েছে হচ্ছে ফর্টি ফাইভ ডিগ্রি অ্যাঙ্গেল আর অ্যাঙ্গেল এবিসি হচ্ছে সেভেন্টি ফাইভ ডিগ্রি এবার বলেছে এই এবিডি চতুর্ভুজের সমান ক্ষেত্রফল বিশিষ্ট মানে এর ইকুয়াল এরিয়ার একটা প্যারালেলোগ্রাম বা সামন্তরিক ড্র করতে হবে যার একটা কোন সিক্সটি ডিগ্রি তাহলে সবার আগে যেটা করতে হবে আমাদের যেটা করেছি আমি প্রত্যেকটা লেন্থ আমি আগে স্কেল দিয়ে এঁকে নিয়েছি তোমরা দেখতে পাচ্ছ ফোর পয়েন্ট ফাইভ তিন সেন্টিমিটার ছয় সেন্টিমিটার তারপর এই এক্সাম্পল এই এক্সাম্পলসে বা এই অঙ্কতে যে 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 অ্যাঙ্গেলগুলো লাগবে ঠিক আছে যে যে অ্যাঙ্গেলগুলো লাগবে সেগুলো আমি ড্র করে নিয়েছি সেগুলো আমি আগে ড্র করে নিয়েছি বোঝা গেল সেগুলো আমি ড্র করে নিয়েছি বাই দ্য হেল্প অফ বাই দ্য হেল্প অফ কম্পাস অ্যাকচুয়ালি আমি হাতে করছি ভিডিওটা ট্রাইপডটা অনেকটা লম্বা ট্রাইপডটা ঠিকঠাক নেই সেই জন্য হয়তো ফোকাসটা একটু এদিক ওদিক ঘুরতে পারে তো তার জন্য এক্সট্রিমলি সরি তো দেখো এখানে অ্যাঙ্গেলটাকে আমি এঁকে নিয়েছি আমাদের এখানে সেভেন্টি ফাইভ ডিগ্রি লাগবে আর ফর্টি ফাইভ ডিগ্রি লাগবে যারা কম্পাস দিয়ে ড্র করতে জানো অ্যাঙ্গেল তারা তো খুব ভালো করেই বুঝতে পারছো কী করে করছি আমার সেভেন্টি ফাইভ ডিগ্রি লাগবে তার মানে আমি এখানে একটা নাইনটি ডিগ্রি অ্যাঙ্গেল ড্র করেছি আর এই নাইনটি ডিগ্রি অ্যাঙ্গেলকে অর্ধেক করেছি এই যে অর্ধেক করেছি ফর্টি ফাইভ ডিগ্রি অ্যাঙ্গেলে এই অ্যাঙ্গেল অব দি সিক্সটি ডিগ্রি আর নাইনটি আর সিক্সটির মাঝে কি আছে থার্টি সেটাকে অর্ধেক করলে ফিফটিন তাহলে এখান থেকে এই অবধি সেভেন্টি ফাইভ ডিগ্রি অ্যাঙ্গেল ঠিক আচ্ছা এবার আসি আমরা মেন ছবিতে যেটা দেখতে একটু অনেকেরই মাকড়সার জালের মতো মনে হচ্ছে কিন্তু আমার মনে হচ্ছে খুব সিম্পল ব্যাপার দেখো খুব সোজাভাবে বোঝাচ্ছি আমি ফার্স্টে আমি কি করব একটা নিচে একটা লাইন টেনে নেব যে লাইনটা আমি বিএক্স লাইনটা টেনে নিয়েছি এবার যেহেতু আমাদের নাম অনুযায়ী আমাদের কোশ্চেনের নামগুলো অলরেডি মেনশান রয়েছে মানে কোন সাইড কতটা হবে মানে কোন বাহু কতটা লেন্থের হবে এবং তার নাম মেনশান করে দিয়েছে সেই জন্য আমাদের যা কোশ্চেনে রয়েছে সেই কোশ্চেন অনুযায়ী নামগুলো দিতে হবে তাহলে বিসির মাপটা আমি ফোর পয়েন্ট ফাইভ সেন্টিমিটারটা কম্পাস দিয়ে কেটে বি পয়েন্টে বসিয়ে বিসিটা কেটে নিলাম ঠিক আছে আবার অ্যাঙ্গেল বি পয়েন্টে বসিয়ে আমি অ্যাঙ্গেল সি যেটা সেভেন্টি ফাইভ ডিগ্রি হয়েছে ওই অ্যাঙ্গেলের মাপ নিয়ে আমি অ্যাঙ্গেল এবিসিটা ড্র করলাম বি পয়েন্ট থেকে বিডির মাপটা ছ সেন্টিমিটার কেটে নিলাম কম্পাস দিয়ে আর সি পয়েন্ট থেকে তিন সেন্টিমিটার মাপটা কেটে নিলাম এবং এরা দেখো দুটোই একটা পয়েন্টে কাট করছে সেটা ডি পয়েন্ট নাম দিলাম আর ডি পয়েন্টটাকে বাড়িয়ে দিলে আমরা যেটা পেলাম এই বি বিটাকে বাড়িয়ে দিয়ে এবং ডি এ পয়েন্ট থেকে বাড়িয়ে দিয়ে আমরা এ পেলাম আচ্ছা এবার ডি পয়েন্টে আবার বলেছে এবি এডিবি 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 বলেছে ফর্টি ফাইভ ডিগ্রি তাহলে আমি কী করলাম ডি পয়েন্টে কম্পাসের কাটাটা বসিয়ে ফর্টি ফাইভ ডিগ্রি অ্যাঙ্গেল এই দিক করে কেটে নিলাম ঠিক আছে তাহলে এ পয়েন্টটা এডিবি পেয়ে গেলাম অ্যাঙ্গেলটা বোঝা গেছে মানে আগেই কিন্তু এ নাম দেবে না আগেই বিসি কেটে বি পয়েন্টে অ্যাঙ্গেলটা ড্র করে ডি পয়েন্টে ফাইভ ডিগ্রি অ্যাঙ্গেল ড্র করে তারপরে বাড়িয়ে দেবে দেখবে এই দুটো লাইন এই লাইনটা আর এই লাইনটা দেখবে একটা পয়েন্টে কাট করেছে সেটাকে নাম দেবে এ বোঝা গেল এই হয়ে গেল চতুর্ভুজের গল্প এবার কী করছি আমরা দেখো এবার আমি এই এসি মানে ডি এই যে চতুর্ভুজটা পেলাম এর সমান ক্ষেত্রফল বিশিষ্ট ট্রাইঙ্গেল কিন্তু আমরা পেয়ে গেছি কীরকম দেখো তার আগে এই এসিটাকে জয়েন করলাম এই এসি কর্ণটাকে জয়েন করলাম এবার এসি কর্ণের সমান্তরাল একটা বাহু ডি পয়েন্টে কম্পাস দিয়ে কিন্তু মনে রাখবে কম্পাস দিয়ে এটি দিলাম যেটা হচ্ছে দেখো ডি কিউ বা ডিএস যেটা এই বিসি লাইনের বর্ধিত অংশকে ই পয়েন্টে দেখো কাট করেছে এবার আমি এ আর ই পয়েন্টটাকে জয়েন করে দিলাম তাহলে দেখো প্রথম যে ধাপ এই চ্যাপ্টারের যে এই চতুর্ভুজের এবিসিডি চতুর্ভুজের সমান ক্ষেত্র বিশিষ্ট একটা ট্রায়াঙ্গেল সেটা এ ই এটা কিন্তু পেয়ে গেলাম কিন্তু আমার কোশ্চেনটা বলেছে এমন একটা সামন্তরিক অঙ্কন করতে যার ক্ষেত্র এই চুতর্ভুজোর সঙ্গে সমান এবং যার একটা কোণ সিক্সটি ডিগ্রি সেটা করতে গিয়ে দেখো আমি কি করছি এই যে বি থেকে ই অবধি লাইনটা পেয়েছি না বি থেকে ই অব্দি লাইনটা পেয়েছি সেটাকে অর্ধেকের বেশি মাপ নিয়ে কম্পাস দিয়ে সমধিখণ্ডিত করলাম যেটা টি পয়েন্টে কাট করেছে এই টি পয়েন্ট থেকে আমরা একটা সিক্সটি ডিগ্রি অ্যাঙ্গেল ড্র করলাম ঠিক আছে তারপর এই এ পয়েন্টে এই এ পয়েন্টে বিইর সমান্তরাল একটা সরলরেখা বাই দ্য হেল্প অফ কম্পাস আমি কেটে নিলাম যেটা দেখো এ আর এটা বিসির সম বিইর সমান্তরাল সরলরেখা এ পয়েন্টে বসিয়ে কম্পাস দিয়ে অনেকেই হয়তো ভুল করো তার জন্য আমি আমার কোচিংয়ে খুব হাস্যকর একটা ছড়ার মতো বানিয়েছি যাতে তোমাদের মনে থাকে সেটা একটু তোমাদের সঙ্গে শেয়ার করছি সেটা হচ্ছে এরকম যে পায়ের জুতো মাথায় তোল পাশের বালিশ পায়ে ঠ্যাল মানে এটা এরকম পায়ের জুতো মানে হচ্ছে বিই লেন্থটা সেটা মাথায় তোল মানে বিই লেন্থটাকে নিয়ে আমি কম্পাসের কাটাটাকে এতে বসিয়ে মাথায় কম্পাসের কাটাটা বসিয়ে এখানে একটা চাপ টেনে দেব আর পাশের বালিশ মানে হচ্ছে এবি এর লেন্থটাকে নিয়ে কি বললেছি পাশের বালিশ মাথা পাই ঠ্যাল মানে ইটাকে যদি পা ভাবি তাহলে ইতে এই লেনথটা এব লেন্থটা মেপে উপর বরাবর চাপটা টেনে দেবো তাহলে দেখো এই পয়েন্টে কাট করছে এই আর পয়েন্টে এ আর আর কে এমনভাবে যুক্ত করে বাড়িয়ে দেবো সেটা যেন এই বি লাইনের সমান্তরাল ছড় রেখা হয় ক্লিয়ার ছড়াটা যদি মনে থাকে মনে রাখার দরকার নেই যদি যদি কখনো ভুলে যাও তখন এটা মনে রেখো আর যদি তোমাদের এমনি মনে থাকে তাহলে তো এই ছড়ার দরকার নেই আমি তোমাদের জাস্ট সুবিধার জন্য হঠাৎ মাথায় আসলো যাতে অঙ্কটাকে মানে জিনিসটাকে না ভুলো তাই একটা ছন্দে বানিয়ে দিলাম আর কি আমার ব্যাচের স্টুডেন্টদেরও সঙ্গে শেয়ার করেছি তোমাদের সঙ্গেও শেয়ার করছি তো এটা হচ্ছে এ পয়েন্ট দিয়ে আমি বিইর সমান্তর সরলরেখা ড্র করলাম আর এই টি দিয়ে একটা অ্যাঙ্গেল দিলাম যার অ্যাঙ্গেলটা সিক্সটি ডিগ্রি যেটা টির র সরলরেখাটাকে এ আর সরলরেখাকে টির বর্ধিতাংশকে এ আর সমান্তরাল যে স্বররেখাটা সেটাকে এফ পয়েন্টে কাট করেছে টি থেকে ইয়ের যে মাপ সেটা কম্পাস দিয়ে মেপে নিলাম টি থেকে ইয়ের যে মাপ সেটাকে কম্পাস দিয়ে মেপে নিলাম মেপে সেটা এফ পয়েন্টে বসিয়ে এই বরাবর কেটে নিলাম ঠিক আছে এই বরাবর কেটে নিলাম আগের প্যারালাল লাইনের যে যে ছেদ বিন্দুটা সেটা সম্ভবত এই জায়গাটায় এসেছিলো তোমরা করলেই নিজে হাতে বুঝতে পারবে সম্ভবত এই জায়গায় এসছিল ঠিক আছে তো টি ইর মাপটা নিয়ে আমি এফ পয়েন্টে বসিয়ে সেই মাপই এই বরাবর কেটে নিলাম আর যুক্ত করে দিলাম তাহলে দেখো এবিসিডি সামন্ত চতুর্ভুজের সমান ক্ষেত্রফল বিশিষ্ট একটা এফ আর এফ টিই আর একটা সামান্তরিক পেলাম যার একটি কোন অ্যাঙ্গেল এফ টিই অ্যাঙ্গেল এফ টিই সিক্সটি ডিগ্রি বোঝা গেল আশা করি আমার বোঝানোটা তোমাদের হেল্প করবে ক্লাসে তো প্র্যাকটিস হবেই এবং যদি ভুলে যাও তাহলে এই ভিডিওটা দেখে নেবে এটা তোমাদের জন্যই তৈরি করা তোমাদের কথাই তৈরি করা তাও যদি কিছু না বুঝতে পারো ক্লাসে তো বলবেই আর আচ্ছা আরেকটা ব্যাপার যে ফাঁকা যে লাইনগুলো তোমরা অনেক সময় দেখি ছেড়ে দাও এই জায়গাগুলোতে কিন্তু অ্যারো দেবে এবং নাম দেবে নামগুলো মানে এবিসিডি বাদ দিয়ে বাকি নামগুলো নিজের ইচ্ছা মতো দিতে পারো এবিসিডি বাদ দিয়ে কেন বললাম কারণ এগুলোর নাম অলরেডি কোশ্চেনে দেওয়া আছে ঠিক আছে ঠিক আছে চলো আজকের জন্য এই অব্দি অনেক রাত্রে ভিউটাকে বানাচ্ছি তার কারণ সারাদিন টাইম হয়নি ব্যাক ছিল ব্যাক টু ব্যাক ওকে চলো তাহলে আজকের জন্য এই অবধি গুড নাইট টাটা